প্রিয় বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তির জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছ কবে তোমাদের ভর্তির প্রক্রিয়ার অনলাইন ওয়েবসাইট চালু হবে তা সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে রাজ্য সরকার এই মুহূর্তে ভর্তির প্রক্রিয়া হবে নতুন নিয়মে কিভাবে তোমাদের ভর্তির প্রক্রিয়া হবে একই সাথে এ রাজ্য তরফ থেকে কি জানানো হলো কেনই বা সিদ্ধান্ত বদল করা হলো সমস্তটা বিস্তারিত জানাবো কাজেই তুমি যদি অনার্স কিংবা পাস নিয়ে কলেজে পড়তে চাও তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজের ছাত্রছাত্রী রয়েছ সত্যি একটা চিন্তার বিষয় এই মুহূর্তে কারণ তোমরা এতদিন ধরে যে বিষয়টি জানতে পেরেছিল রাজ্যে শিক্ষামন্ত্রীও গত তিন দিন আগে জানিয়ে দিয়েছিল যে তোমাদের ভর্তির প্রক্রিয়া এবছর একটি অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে হবে যেখানে বারবার কলেজে গিয়ে ফর্ম ফিল করতে হবে না তোমাদেরও আমি সেই অনুযায়ী জানিয়েছিলাম কিন্তু এই মুহূর্তে এ আজকে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছে সেই উপাচার্যদের সঙ্গে মিটিংয়ের পর উপাচার্যরা জানিয়েছেন যে তারা কম সময়ের মধ্যে এত ইনফরমেশান একই ওয়েবসাইটে তুলে দিতে পারবে না এই যে অনলাইনে সমস্ত ছাত্রছাত্রীদের একই ছাদের তলায় এনে ভর্তির প্রক্রিয়া চালুর যে ওয়েবসাইট সেটা তৈরি করতে মিনিমাম পাঁচ থেকে ছ মাস লেগে যাবে এ সেই কারণেই কিন্তু এই মুহূর্তে ওই কেন্দ্রীয়ভাবে যে অনলাইন ভর্তির প্রক্রিয়া সেটাকে সম্পূর্ণভাবে বাতিল করা হলো কিংবা স্থগিত করা হলো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এই যে তোমাদের অনলাইন ভর্তির প্রক্রিয়া যে অনলাইনে হবে না এটা কিন্তু একেবারেই না অফলাইনে গিয়ে তোমাদের কলেজে কলেজে গিয়ে ফর্ম ফিল করতে হবে তাও না আগেরবার যেরকমভাবে তোমাদের ভর্তির প্রক্রিয়া হয়েছিল অনলাইনে তোমরা প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে গিয়ে আবেদন করেছিলে সেইরকমভাবে অনলাইনে ইউনিভার্সিটি ওয়াইজ কলেজ ওয়াইজ তোমাদের কিন্তু আবেদন করতে হবে এবং আবেদনের জন্য তোমাদের কিন্তু ও ডেডিকেটেড একটা ওয়েবসাইট না একাধিক কলেজের ওয়েবসাইট থাকবে তো এক্ষেত্রে বিগত বছরগুলোতে ছাত্রছাত্রী যেরকমভাবে ভর্তি সম্পন্ন করেছে এ এবছরেও কিন্তু সেরকমভাবেই ভর্তি সম্পন্ন করতে হবে একেবারে ঘাবড়াবে না একেবারে চিন্তা করবে না অনেকে তোমাদের ভয় দেখাচ্ছে সেদিকেও ভয় দেবে না তোমাদের প্রত্যেককে বলবো একেবারে নিশ্চিন্ত থাকো তোমাদের একদম সহজ ভাষায় প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা ইউনিভার্সিটির ইর ভর্তির প্রক্রিয়া নিয়ে এ ভর্তির প্রসেস নিয়ে ডিটেলসে আলোচনা করব যাতে তোমরা বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে তোমাদের অনলাইন ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারো মানে তোমরা তো মোটামুটি একটা আইডিয়া করে রেখেছো যে আমি এই কলেজে ভর্তি হব এই ইউনিভার্সিটিতে ভর্তি হব এই এই ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করবো কোন কোন ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করার প্ল্যানিং করছো তুমি অনার্স নেওয়ার প্ল্যানিং করছো না পাস নেওয়ার প্ল্যানিং করছো তুমি অ্যাকচুয়ালি কী নিয়ে কলেজের পঠন পাঠন করে কলেজে থেকে কেরিয়ার বিল্ড করতে চাইছো কোন পথে যেতে চাইছো অবশ্যই তুমি কমেন্ট সেকশানে জানাও এছাড়াও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে সেটাও জানাতে পারো শুধু এটুকুই বলবো ও একটু তো মন খারাপ রয়েছে এ আমাদের প্রত্যেকেরই যে একটা জায়গায় ফর্ম ফিল আপ করতে হতো অত হেডেকের প্রয়োজন ছিল না বারবার বিভিন্ন আলাদা আলাদা ওয়েবসাইট ঘাটার প্রয়োজন ছিল না কিন্তু ও সেটাও চিন্তা নেই আগের বছর ছাত্রছাত্রীরাও তো ফর্ম ফিল করেছে তারাও তো ভর্তি হয়েছে এবছরও কিন্তু সেরকমভাবেই ভর্তি হবে এবং তোমরা প্রত্যেকে নিশ্চিন্ত থাকে এবছর কিন্তু প্রত্যেকের জন্য ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে অনলাইনেই প্রত্যেকটা কলেজে এবং তোমরা কিভাবে ফর্ম ফিল করবে কিভাবে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত করবে সমস্ত তথ্য নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা একেবারে নিশ্চিন্ত থাকতে পারো ও তোমাদের প্রত্যেকের কলেজ জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল প্রত্যেকে ভালো থেকো কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট সেকশানে কিংবা ইনস্টাগ্রামে সরাসরি আমাকে জানাতে পারো